1977 সালে মুক্তি পায় স্টার ওয়ার্স এপিসোড 4 অর্থাৎ এ নিউ হোপ। হ্যাঁ জানি এই টাইমলাইনটা একটু আগে পিছে রয়েছে, তবে চিন্তা নেই, আমি একটা প্লেলিস্ট বানিয়েছি আলাদা স্টার ওয়ার্সের, যেখানে আমি পরপর টাইমলাইন অনুযায়ী সেগুলোকে এক্সপ্লেইন করেছি। অ্যান্ড আশা করি আপনারা এর আগের ভিডিওগুলো দেখেছেন, আর যদি না দেখে থাকেন তো আমি রিকোয়েস্ট করবো সেই ভিডিওগুলো একবার দেখে নিতে, যাতে গল্পটাকে আরও ভালো মতন আপনি বুঝতে পারেন। সো হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি স্টার ওয়ার্সের এপিসোড 4 অর্থাৎ এ নিউ হোপ সিনেমাটাকে এক্সপ্লেইন করব। যারা যারা আগের ভিডিওগুলো দেখেছে তারা আশা করি জানেন যে এতদিন ধরে কী ঘটেছে। গ্যালাকটিক এম্পায়ার, যাকে বর্তমানে আমরা ভিলেন বলতে পারি, তারা একটি ভয়ানক অস্ত্র বানিয়েছে যেটির নাম হচ্ছে ডেথ স্টার, একটি বৃহৎ স্পেস স্টেশন যেটি একটা সম্পূর্ণ গ্রহকে ধ্বংস করে দিতে পারে। গ্যালাকটিক এম্পায়ার গোপনে এই অস্ত্রটাকে বানাচ্ছিল এই সম্পূর্ণ গ্যালাক্সিতে নিজেদের আধিপত্য বাড়ানোর জন্য। তবে তাদের বিরুদ্ধে লড়াই করছে হচ্ছে রেবেল অ্যালায়েন্স, যারা জানতে পেরে গিয়েছে যে গ্যালাকটিক এম্পায়ার যে অস্ত্রটা বানিয়েছে অর্থাৎ ডেথ স্টার, সেটাকে কীভাবে ধ্বংস করতে হয়। তাদের কাছে এই তথ্য চলে এসেছে। আমরা প্রিন্সেস লিয়াকে দেখতে পাই, যে এলডোরান গ্রহের একজন সেনেটর, তার কাছে সেই তথ্যটা চলে এসেছে এবং তারা সেখান থেকে পালানোর চেষ্টা করছে। তবে স্টর্ম ট্রুপার্সরা সেখানে হামলা করে দিয়েছে, যাদের লিড করছে হচ্ছে ডার্থ ভেডার। প্রিন্সেস লিয়া বুঝতে পারে যে তার তো কোনো পালানোর রাস্তা নেই, সেই কারণে সে সেই ছোট্ট ড্রয়েডটি, যার নাম হচ্ছে R2D2, তাকে একটি বার্তা দিয়ে দেয় একটি স্থানে পাঠানোর জন্য। অবশ্যই কিছু সময় পরে প্রিন্সেস লিয়া ধরা পড়ে যায় এবং R2D2 এবং তার সঙ্গী সেই প্রোটোকল ড্রয়েড, যার নাম হচ্ছে C3PO, তারা দুজন মিলে একটা স্কেপ পডের মাধ্যমে সেখান থেকে পালিয়ে যায়। ইম্পেরিয়াল সৈন্যরা সেটা দেখতে পায়, তারা জানতে পারে যে সেই পডের মধ্যে কোনো মানুষ নেই, তাই অবশ্যই হয়তো কোনো ভুলবশত সেই স্কেপ পডটা রিলিজ হয়ে গিয়েছে। তবে অবশ্যই সেখানে মানুষ ছিল না, ছিল দুটো রোবট যারা কিছু মূল্যবান তথ্য নিয়ে সেখান থেকে পালাচ্ছে। তারপর প্রিন্সেস লিয়া ডার্থ ভেডারের মুখোমুখি হয়, তাকে জিজ্ঞেস করা হয় যে এমন কি তথ্য সে পেয়েছে। প্রিন্সেস লিয়া ডিনাই করে দেয় যে সে কিছুই জানে না, যেটা অবশ্যই মিথ্যা এবং ডার্থ ভেডার সেটা জানে। সেই কারণে সে প্রিন্সেস লিয়াকে বন্দি করে রাখে। একই সাথে সে খবরও পেয়ে গিয়েছে যে একটা এস্কেপ পড আচমকা সেই শিপ থেকে বাইরে বেরিয়ে গেছে। ডার্থ ভেডার সন্দেহ করে যে সম্ভবত সেই স্কেপ পডের মধ্যে কোনো তথ্য প্রিন্সেস লিয়া লুকিয়ে রেখেছে, তাই সে তার লোকদেরও পাঠিয়ে দেয় সেটার খোঁজ করতে। অন্যদিকে সেই স্কেপ পডের মধ্যে ছিল R2 এবং C3, যারা ট্যাটুইন নামক আর একটা গ্রহতে গিয়ে ল্যান্ড করে। সেখানে সে দুই ড্রয়েডের মধ্যে লেগে যায় তর্ক। C3 বলতে থাকে যে তাদের এই দিকে যাওয়া উচিত, অন্যদিকে R2 সে অন্য রাস্তা নিয়ে নেয়। তবে R2 যখন একা একা যাচ্ছিল সেই মুহূর্তে সেই গ্রহের কিছু নেটিভ, যাদের জাওয়া ট্রেডার্স বলা হয়, তারা R2কে সেখান থেকে তুলে নিয়ে চলে যায়। R2 যখন হুশ আসে সে লক্ষ্য করে সে একটা বড় গাড়ির মধ্যে রয়েছে, যেখানে তার মতনই বহু রোবট রয়েছে যাদের পাচার করা হচ্ছে। আর সেই রোবটগুলোর মধ্যে আরেকজনও হচ্ছে C3, যে R2কে দেখতে পেয়ে খুবই খুশি। অন্যদিকে স্টর্ম ট্রুপার্সরাও কিন্তু সেই গ্রহে চলে এসেছে সেই তথ্যটাকে খোঁজার জন্য, এবং তারা বুঝতেও পেরে গিয়েছে যে সেই স্কেপ পডের মধ্যে একটা ড্রয়েড ছিল যার কাছে সেই তথ্যটা রয়েছে। অন্যদিকে সেই জাওয়া রাইডার্সগুলো কিছু মানুষদের কাছে সেই রোবটগুলোকে বিক্রি করে দেয়। সে মানুষগুলো R2D2 এবং C3PO-কে কিনে নিয়েছে। তবে কারা এই মানুষগুলো? তাদের মধ্যে একজন হচ্ছে ওয়েন, এবং সে একটা বাচ্চাকে দত্তক নিয়েছিল, তার নাম হচ্ছে লিউক স্কাইওয়াকার। তো এখন নিয়তির খেলা হয়তো বুঝতেই পেরেছেন যারা আগের ভিডিওগুলো দেখেছেন। লিউক স্কাইওয়াকার হচ্ছে অ্যানিকেন স্কাইওয়াকারের ছেলে। অ্যানিকেন স্কাইওয়াকারকে আমরা এখন ডার্থ ভেডার নামে চিনি। অন্যদিকে লিউক, যে এম্পায়ারকে একেবারেই পছন্দ করে না, সেও রেবেলিয়েনদের সাপোর্ট করে, এবং সে জানতে পারে যে এই দুই রোবট আগে রেবেলিয়েনদের সাথেই ছিল। তবে R2 নামক সেই ড্রয়েডটাকে ঠিক করতে করতে আচমকা সেখানে একটা হলোগ্রাফিক মেসেজ ওপেন হয়ে যায়। যেমনটা বলেছিলাম, R2 নিজের সাথে করে একটা বার্তা নিয়ে এসেছে, যেখানে প্রিন্সেস লিয়া বলছে যে এই বার্তাটাকে তার অবশ্যই ওবিওয়ান কেনোবির কাছে পাঠাতে হবে। এবং ওবিওয়ান কেনোবি কে সেটা আশা করি জানেন। ওবিওয়ান হচ্ছে একজন জেডাই, তবে বর্তমানে জেডাইদের আর কোনো অস্তিত্ব নেই। আমরা এর আগেই দেখেছিলাম যে এম্পায়ার এই গ্যালাক্সির প্রত্যেকটা জেডাইদের উপরে হামলা করে দিয়েছিল, তারা ভেবেছে যে সব জেডাই হয়তো মারা গিয়েছে। তো যাই হোক, লিউক কিন্তু জানে না যে ওবিওয়ান কেনোবি আসলে কে, তবে সে বেন কেনোবি নামক একজন মানুষের নাম শুনেছে। সে তার আঙ্কেলের কাছে চলে যায় এবং জিজ্ঞেস করে যে ওবিওয়ান কেনোবি কে। সেখানে উপস্থিত ছিল ওয়েন এবং তার স্ত্রী বেরু, যারা অবশ্যই জানে ওবিওয়ান কে ছিল, লিউকের আসল পিতা কে বা সে কোথা থেকে এসেছে সব কিছুই জানে। কিন্তু লিউককে তারা এইসব কিছুই বলেনি, এমনকি সে লিউককে বেশি দূরে যেতেও দিতে চায় না, কারণ অবশ্যই তারা জানে যে লিউকের আসল পরিচয়টা কি। তার পিতা ছিল একজন প্রাক্তন জেডাই নাইট, যে বর্তমানে একজন সিথ লর্ডে পরিণত হয়েছে। তবে রাতের বেলায় আচমকা এক দুঃসংবাদ সে শোনে, সেই ছোট্ট রোবটটি অর্থাৎ R2D2 সে বাড়ি ছেড়ে পালিয়ে চলে গিয়েছে। আসলে তার যা মিশনটা রয়েছে, সে ওবিওয়ানকে বার্তাটা পাঠাতে হবে, সেটাই সে করছে। এবং পরের দিন সে C3কে তার নিজের সাথে করে নিয়ে বেরিয়ে পড়ে R2কে খোঁজার জন্য। যদিও অবশেষে তাকে খুঁজে পায়, তবে সেই সম্পূর্ণ এলাকাটায় রাজ করে টাস্কেন রাইডার্সরা, যাদের স্যান্ড পিপল বলা হয়।
টাস্কিনদের ব্যাপারে এর আগেও আমরা জেনেছি, যাদের কারণেই তো অ্যানিকেন স্কাইওয়াকারের মা মারা গিয়েছিল। তো যাই হোক, সেই মুহূর্তে সেই টাস্কিন রাইডার্সরা লিউক এবং বাকি সবার উপরে হামলা করে দিয়েছে। সেই লড়াইতে লিউক অজ্ঞান হয়ে যায়, যদিও সময় মতন একজন বয়স্ক মানুষ সেখানে চলে আসে যে লিউককে সেখান থেকে উদ্ধার করে নেয়। সেই মানুষটার নাম হচ্ছে বেন কেনোবি, মানে এই নামেই তাকে সবাই চেনে, তবে তার আসল নামটা হচ্ছে ওবিওয়ান, যে একজন প্রাক্তন জেডাই নাইট ছিল। লিউক তাকে তার নিজের বাড়িতে নিয়ে যায়, যেখানে ওবিওয়ান তার নিজের আসল পরিচয়টা তাকে দেয়। একই সাথে লিউকের পিতার ব্যাপারেও কিছু কথা বলে। আসলে লিউকের পিতার নাম ছিল অ্যানিকেন স্কাইওয়াকার, যে একটা সময় ওবিওয়ানের একজন শিষ্য ছিল, তার একজন ছাত্র ছিল, তবে ডার্ক ফোর্সের কাছে সে হেরে যায়, ডার্থ ভেডার তাকে হত্যা করে ফেলে। যদিও এটা মিথ্যে কথা, আমরা এর আগেও দেখেছি যে অ্যানিকেনের ক্ষমতার প্রতি লোভ তাকে সেই ডার্ক সাইডের দিকে নিয়ে গিয়েছিল, সেই কারণেই তো অ্যানিকেন থেকে সে ডার্থ ভেডারে পরিণত হয়েছে। তবে ওবিওয়ান লিউককে কিন্তু এই কথাগুলো বলে না, সে লিউককে তার পিতার সেই পুরনো লাইট সেভারটা দিয়ে দেয়। আসলে বর্তমানে লাইট সেভার খুব একটা দেখা যায় না, কারণ জেডাইদেরও আর কোনো অস্তিত্ব নেই। তারপর আর2 নামক সেই ড্রয়েডটি ওবিওয়ানকে সেই বার্তাটা দেয়, যেখানে প্রিন্সেস লিয়া বলছে যে এম্পায়ারকে কমজোর করার মতো টেকনিক তাদের কাছে চলে এসেছে। সেখানে প্রিন্সেস লিয়া তার নিজের পিতার কথাও বলে, যার নাম হচ্ছে বেইল, যাকে ওবিওয়ান অবশ্যই চেনে, কারণ তারা দুজনেই ক্লোন ওয়ারে অংশগ্রহণ করেছিল। ওবিওয়ান যাতে অবশ্যই এই বার্তাটা প্রিন্সেস লিয়ার পিতা অর্থাৎ বেইলের কাছে নিয়ে যায়, কারণ এরপরে কি করতে হবে সেটা অবশ্যই তার পিতাই জানে। তাদের এখন যেতে হবে এলডোরান নামক সেই গ্রহে, এবং ওবিওয়ান চায় যে লিউক যাতে তার সাথে থাকুক, তবে লিউক যেতে চাইছে না। অবশ্যই সে এম্পায়ারকে ঘৃণা করে, তবে তার এখনও অতটা সাহস হয়নি যে এম্পায়ারের বিরুদ্ধে লড়াই করতে সে নেমে পড়বে। অন্যদিকে আমরা এম্পায়ারের সব সেনেটদের একটা মিটিং দেখতে পাই, যেখানে লর্ড ভেডার উপস্থিত ছিল। সেখানেও একজন ব্যক্তিকে দেখতে পাই যে লর্ড ভেডারের সাথে নানান তর্ক করে বসে। আসলে সেই ব্যক্তিটা সেই বৃহৎ অস্ত্রটি, যেটির নাম হচ্ছে ডেথ স্টার, সেটিকে ব্যবহার করতে যায়, যাতে সবাই এম্পায়ারের শক্তিটা বুঝতে পারে। তবে ভেডার এটা চায় না, কারণ এতে এম্পায়ারের বদনামটা চারিদিকে ছড়াবে। আসলে এম্পায়ার গোপনে যে এই অস্ত্রটা বানিয়েছে এটার ব্যাপারেই তো অনেকে জানে না। একই সাথে সেই মানুষটা ভেডারকে নানান অপমানজনক কথা বলে, যে ভেডার একজন ধার্মিক মানুষ যে পুরনো দিনের কিছু রিচুয়ালসে বিশ্বাস করে। আসলে যেমনটা আমরা বলেছিলাম যে এই ইউনিভার্সে গড এক্সিস্ট করে না, যেটা করে সেটা হচ্ছে ফোর্স, যেটা এই জেডাই এবং সিদ্ধের শক্তি যোগায়। ডার্থ ভেডারের কাছে যে শক্তিটা রয়েছে সেটা ফোর্সের কারণে, তবে বর্তমান মানুষেরা এগুলোতে তো বিশ্বাস করে না, সেই কারণে ভেডার তার ফোর্সের শক্তিটা ব্যবহার করে সেখানে, এবং কিছুক্ষণের জন্য সেই মানুষটা শ্বাসরুদ্ধ করে দেয়, যদিও পরে ছেড়ে দেয়। আর অবশ্যই সেই মানুষটাও বুঝে যায় যে ডার্থ ভেডার কতটা রুথলেস। অন্যদিকে লিউক এবং বাকি লোকেরা দেখতে পায় যে সেই জাওয়া ট্রেডার্সের উপরে কারাবেশ হামলা করেছে, আর যারা হামলা করেছে তারা অবশ্যই সেই টাস্কিন রাইডার্সরা নয়, তারা হচ্ছে স্ট্রম টুপার্সরা, যাদের এম্পায়ার পাঠিয়েছে। সেই স্ট্রম টুপার্সরা এসেছে আর2 নামক সেই রোবটটিকে ধরার জন্য, যার কাছে সেই বার্তাটা রয়েছে। আর অবশ্যই সেই রোবটটির খোঁজ করতে করতে তারা লিউকের বাড়িতে গিয়ে পৌঁছায়। লিউকের মনে সন্দেহ হয় এবং লিউক তৎক্ষণাৎ নিজের বাড়িতে গিয়ে পৌঁছায় এবং লক্ষ্য করে যে সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে। সেই স্ট্রম ট্রুপার্সরা তার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, যেখানে তার আঙ্কেল আন্ট দুজনেই জ্বলে পুড়ে মারা গিয়েছে, আর যার ফলে লিউকের মনে একটা বদলার আগুন জন্ম নেয়। সে বুঝতে পেরে গিয়েছে যে এই গ্রহে তার জন্য আর কিছু নেই, এবার সে সেটাই করবে যেটা তার মন চায়। তারা মস আইসলি নামক আরেকটা স্থানে গিয়ে পৌঁছায়, যেখান থেকে তারা একটা প্লেন জোগাড় করে এই গ্রহ থেকে বেরোবে। তারা একটা বারে গিয়ে পৌঁছায় যেটার নাম হচ্ছে ক্যান্টিনা, এবং সেখানে আরেকজন মানুষের সাথে সাক্ষাৎ করে, যার নাম হচ্ছে হান সোলো। আর এই মানুষটাকে আশা করি এর আগেও দেখেছেন সোলো সিনেমাতে। হান সোলোর সাথে রয়েছে তার পার্টনার চুবেকা। তারা হান সোলোর সাথে এই কারণে সাক্ষাৎ করেছে কারণ তার কাছে রয়েছে একটি দারুণ স্টারশিপ যেটার নাম হচ্ছে মিলেনিয়াম ফ্যালকন। সেই মুহূর্তে স্টর্ম ট্রুপার্সরাও সেখানে উপস্থিত হয়, সেই কারণে ওবিওয়ান এবং বাকি লোকেরা চুপচাপ লুকিয়ে পড়ে। অন্যদিকে হান সোলোর সাথে সাক্ষাৎ করতে আসে আরেকটা এলিয়েন, যার নাম হচ্ছে গ্রিডো। আসলে হান সোলো জাবা নামক একজন গ্যাংস্টারের থেকে প্রচুর টাকা ধার নিয়েছে, যেগুলো সে শোধ করছে না। গ্রিডো এসে হান সোলোকে ধমক দিতে থাকে, তবে হান সোলো পাল্টা তাকে হত্যা করে দেয় এবং সরাসরি তাদের সবার বস জাবার সাথে সাক্ষাৎ করে এবং তাকে প্রমিস করে যে তার একটা মিশন রয়েছে, এই মিশনটা কমপ্লিট হয়ে গেলেই তার কাছে যথেষ্ট টাকা চলে আসবে এবং সে সহজে তার বাকিগুলো শোধ করে দেবে। তারপরে ওবিওয়ান লিউক এবং বাকি সবাই হান সোলোর সাথে সাক্ষাৎ করতে আসে। তাদের চুক্তিটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, হান সোলো নিয়ে যাবে তাদের সেই এলডোরান নামক আরেকটা গ্রহে, তবে সেই মুহূর্তে স্টর্ম ট্রুপার্সরা সেখানে হামলা করে দিয়েছে। তারা কোনো মতে সেই গ্রহটা ছেড়ে তো সেখান থেকে পালায়, তবে অন্যদিকে আরেকটা ভয়ানক কাণ্ড ঘটেছে। কমান্ডার টার্কিন প্রিন্সেস লিয়াকে জেরা করছে যে তার লোকেরা এখন কোথায় লুকিয়ে রয়েছে, বা রেবেলসরা কোন গ্রহে বা কোথায় লুকিয়ে রয়েছে।
প্রিন্সেস লিয়া বলতে থাকে যে সে কিছুই জানে না। সেই কারণে কমান্ডার টার্কিন তাকে ভয় দেখাতে থাকে যে প্রিন্সেস লিয়া যদি না বলে তাহলে তারা প্রিন্সেস লিয়ার যে গ্রহটা রয়েছে অর্থাৎ অ্যালডোরান সেটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে। তাই বাধ্য হয়ে প্রিন্সেস লিয়া তাদের একটা গ্রহের নাম বলে দেয়, যদিও সেটা মিথ্যে ছিল। অন্যদিকে কমান্ডার টার্কিনও তাকে মিথ্যা কথা বলেছে, সে সত্যি সত্যি অ্যালডোরান নামক সেই গ্রহটার উপরে হামলা করে দেয় সেই ডেথ স্টার নামক অস্ত্রটার সাহায্য নিয়ে। অন্যদিকে আমরা অবিমানকে দেখতে পাই যে লিউককে নানান রকমের ট্রেনিং দিচ্ছে, সে লিউককে এই ফোর্সটার ব্যাপারে বোঝাচ্ছে যে কিভাবে ফোর্সটাকে কন্ট্রোল করতে হয়। তবে হানকে আমরা দেখতে পাই যে এইসব ফোর্স মোর্সে বিশ্বাসই করে না, সে মনে করে যে এই দুনিয়ায় সব কিছু হচ্ছে টাকা। তবে তা সত্ত্বেও অবিমান লিউককে ট্রেনিং দিতে থাকে এবং লিউক ধীরে ধীরে এই ফোর্সটাকেও কন্ট্রোল করা শিখতে থাকে। সো তারপরে তারা তাদের গন্তব্যস্থলে এসে পৌঁছায় অর্থাৎ অ্যালডোরান নামক গ্রহটার কাছে এবং লক্ষ্য করে যে সেখানে তো আর কোনো গ্রহ নেই। তারা অবাক যে তারা তো সঠিক স্থানে এসেছিল যে এখানে গ্রহটা থাকার কথা, তবে গ্রহটা কোথায়? যেটা আমরা অলরেডি দেখেছি যে এম্পায়ার সেই সম্পূর্ণ গ্রহটাকেই ধ্বংস করে ফেলেছে। তারা সামনে সেই বৃহৎ আকাশ স্পেস স্টেশনটা দেখতে পায় যেটার নাম হচ্ছে ডেথ স্টার, যেটা তাদের স্টারশিপটাকে ট্র্যাক্টর বিমের মাধ্যমে টেনে নিজের কাছে নিয়ে নেয়। স্টর্ম ট্রুপার্সরা তারপর সেই শিপটাকে ভালো মতন খতিয়ে দেখে, তবে ভেতরে কোনো মানুষকে খুঁজে পায় না তারা, কারণ তারা প্রত্যেকেই একটা গোপন স্থানে লুকিয়েছিল। তারপর তারা বেশ কিছু স্টর্ম ট্রুপার্সদের পিটিয়ে তাদের ড্রেসগুলো পরে ছদ্মবেশ নিয়ে নেয় এবং আর2 সাহায্য নিয়ে তাদের ডেটাগুলো অ্যানালাইজ করতে থাকে যে কেন তাদের শিপটা সেখান থেকে উড়ে পালাতে পারছে না। যার কারণটা হচ্ছে একটি ট্র্যাক্টর বিম তাদের শিপটাকে আটকে রেখেছে, যেটাকে তাদের অফ করতে হবে। সেই কারণে অবিওয়ান চলে যায় সেই ট্র্যাক্টর বিমটাকে বন্ধ করতে। অন্যদিকে আর2 আর একটা তথ্য খুঁজে পেয়েছে যে সেই বৃহৎ স্পেস স্টেশনের মধ্যে প্রিন্সেস লিয়াকে আটকে রাখা হয়েছে, যাকে কিছু সময় পরেই হত্যা করা হবে। লিউক এটা জানতে পারে যে প্রিন্সেস লিয়া এখানে রয়েছে, তাকে সে বাঁচাতে চায়। সে হানসোলো থেকে সাহায্য নেয়, তবে হান এই ব্যাপারে কোনো সাহায্য করতে চায় না, কারণ সে টাকার জন্য এই কাজটা করছে, কাউকে বাঁচানোর জন্য নয়। তবে লিউক তার মাথায় আইডিয়া দেয় যে প্রিন্সেস লিয়া হচ্ছে একজন রাজকুমারী, তাকে যদি হান বাঁচাতে পারে তাহলে প্রচুর টাকা পাবে। আর সেই লোভে হান লিউকের সাথে চলে যায়। তারা জানতে পেরে গিয়েছে যে প্রিন্সেস লিয়াকে কোথায় আটকে রাখা হয়েছে এবং চরম গোলাগুলি করতে করতে অবশেষে লিউক প্রিন্সেস লিয়াকে সেখান থেকে রেস্কিউ করে নেয়। অন্যদিকে ডার্থ ভেডার সেখানে এক ধরনের ফোর্সের উপস্থিতি লক্ষ্য করেছে, অর্থাৎ সে বুঝতে পেরে গিয়েছে যে তার পুরনো মাস্টার অর্থাৎ অবিওয়ান সেখানেই রয়েছে। প্রতিটা স্টর্ম ট্রুপার্স অ্যালার্ট হয়ে গিয়েছে, তারা লিউক এবং বাকি লোকেদের উপরেও হামলা করা শুরু করেছে। অবশ্যই হান লিউক এবং চুবেকা তারা প্রত্যেকে বড় বাজেভাবে ফেসে গিয়েছিল, সেই কারণেই তারা একটা অদ্ভুত স্থানে লুকিয়ে পড়ে, যেটা হচ্ছে একটা জাঙ্ক ক্রাশার্স, মানে জাঙ্কগুলোকে একেবারে পিষে ছোট করে দেয় না, সেরকম টাইপের মেশিন। সেখানে এক ধরনের অদ্ভুত ক্রিচার তাদের উপরে হামলাও করে যে জলের মধ্যে লুকিয়েছিল। তবে বিপদ এখানেই থামেনি, সেই জাঙ্ক ক্রাশারটাকে কেউ অ্যাক্টিভেট করে দিয়েছে, স্থানটা ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে এবং তারা যদি সেখান থেকে পালাতে না পারে অবশ্যই তারা একেবারে চ্যাপ্টা হয়ে মারা যাবে। লিউক তখন C3PO-র সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে যাতে তারা সেই মেশিনটা বন্ধ করে দেয়। অন্যদিকে ভাগ্য তো সত্যিই তাদের সাথেই ছিল, সেই স্টর্ম ট্রুপার্সরা সেই 2 ড্রয়েডকে দেখেও তাদের উপরে সন্দেহ করে না, তাই সেই সুযোগে আর2 সেই মেশিনটা বন্ধ করে দেয়, যার ফলে লিউক এবং বাকি লোকেরা জানে বেঁচে গিয়েছে। অন্যদিকে অবিওয়ান সেই ট্র্যাক্টর বিমটাকেও ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে যাতে তারা প্লেনটা নিয়ে পালাতে পারে। তবে স্টর্ম ট্রুপার্সরা সেখানে চলে এসেছে এবং দুই পক্ষের মধ্যে লেগে গেছে লড়াই। অন্যদিকে অবিওয়ান তার পুরনো ছাত্র অর্থাৎ ডার্থ ভেডারের মুখোমুখি হয়, তাদের দুজনের মধ্যে শুরু হয়ে যায় লড়াই। তবে সে লড়াই করতে করতে লিউকের মুখের দিকে একবার তাকায় এবং চুপচাপ দাঁড়িয়ে যায়। সেই সুযোগে ডার্থ ভেডার অবিওয়ানকে হত্যা করে দেয়, দেখে সেটাই মনে হচ্ছিল। লিউক সেটা দেখতে পায়, তবে তার তো কিছু করার নেই, তাই বাধ্য হয়ে তারা সেই শিপটা নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। বেশ কিছু TIE ফাইটার্স তাদের উপরে হামলা করে, তবে লিউক এবং হান তারা দুজন বড় সাহসের সাথে সেই TIE ফাইটার্সগুলোকে ধ্বংস করে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। তবে প্রিন্সেস লিয়ার মনে একটা সন্দেহ হয় যে ডার্থ ভেডার এত সহজে তো তাদের পালাতে দেবে না, কোনো একটা ব্যাপার রয়েছে। আর আসলেই সেটা হয়েছে, তাদের শিপের গায়ে একটা হোমিং বিকন লাগিয়ে দেওয়া হয়েছে, যার ফলে কমান্ডার টার্কিন এবং ডার্থ ভেডার জানতে পেরে যাবে যে সেই শিপটা কোথায় পালাচ্ছে। তারা সরাসরি গিয়ে পৌঁছায় Yavin 4 নামক আর একটা প্ল্যানেটে, যেখানে রয়েছে এই রেবেলসদের হেডকোয়ার্টার। আর অবশ্যই তাদের পিছু করতে করতে সেই বৃহৎ ডেথ স্টারও সেখানেই চলে গিয়েছে। সেখানে সব রেবেলসদের কাছে সেই গোপন বার্তাটা দিয়ে দেওয়া হয়, অর্থাৎ কিভাবে সে বৃহৎ ডেস্ট্রয়ারটাকে ধ্বংস করতে হবে। আর এটার ব্যাপারে আমরা রোগ 1 সিনেমাতেই কিন্তু দেখেছিলাম, আমরা দেখেছিলাম গ্যালেন এরসো যে এম্পায়ারের একজন সায়েন্টিস্ট ছিল, সে স্টার ডেস্ট্রয়ারের মধ্যে একটা খুঁত লাগিয়ে দিয়ে যায়, যার ফলে সে বৃহৎ স্টার ডেস্ট্রয়ারটাকে এক আঘাতেই ধ্বংস করে ফেলা সম্ভব। এখন রেবেলসদের কাছে সেই তথ্য চলে এসেছে, তাদের প্রয়োজন কিছু প্রোটন টর্পিডো এবং সেটাকে সঠিক জায়গায় যদি মারতে পারে তাহলে সে একেবারে ধ্বংস।
অন্যদিকে গভর্নর টার্কিন সে তো জানতে পেরে গিয়েছে যে রেভেলসরা এখন কোথায় লুকিয়ে রয়েছে, অর্থাৎ সেই ইয়াভিন 4 নামক গ্রহে, এবং সেই ডেস্ট্রয়ারটাকে রেডি করছে সম্পূর্ণ গ্রহটাকে ধ্বংস করবে বলে। এখন রেবেলরা যদি সময় মতন সেটাকে না ধ্বংস করতে পারে তাহলে তাদের নিজেদেরও কোনো অস্তিত্ব থাকবে না। লিউক হানের থেকে সাহায্য চাইছে তাদের সাথে এই মিশনে অংশগ্রহণ করার জন্য, কারণ হান কিন্তু খুব দারুণ প্লেন উড়াতে পারে। তবে হান এতে রাজি হয় না, সে এখানে এসেছিল প্রিন্সেস লিয়াকে বাঁচানোর জন্য, তার পরিবর্তে সে টাকা পয়সা পেয়ে গিয়েছে, এখন সে চলে যাবে। অন্যদিকে মজার ব্যাপার হলো লিউক এবং প্রিন্সেস লিয়া তারা দুজন জানেও না যে তারা ভাই বোন, এবং এই লড়াইটা তারা তাদের পিতার বিরুদ্ধেই লড়ছে, অর্থাৎ ডার্থ ভেডার। তারপর রেবেলসরা তাদের এক্স উইং স্টার ফাইটারগুলো নিয়ে বেরিয়ে পড়ে সেই বৃহৎ ডেস্টারে হামলা করার জন্য, এবং তারা বেশ চমৎকারভাবে এগোচ্ছিল। তবে তাদের আটকানোর জন্য স্বয়ং ডার্থ ভেডার তার লোকজনদের নিয়ে বেরিয়ে পড়ে, বহু রেবেল স্টার ফাইটারগুলোকেও তারা ধ্বংস করে। একই সাথে বহু রেবেলস সঠিক স্থানে সেই প্রোটন টর্পিডোটা মারতেও ব্যর্থ হয়। রেবেলসের সংখ্যাও ধীরে ধীরে কমে যাচ্ছে, এবং অবশেষে লিউক বাকি ছিল, তার হাতেই একটা চান্স রয়েছে। সঠিক স্থানে যদি সে প্রোটন টর্পিডোটা না মারতে পারে তাহলে অনেক দেরি হয়ে যাবে। তবে ওবি ওয়ান টেলিকিনেটিকলি তার সাথে কথা বলছিল। লিউক এই জিনিসটা বহুবার লক্ষ্য করে যে ওবি ওয়ান মৃত্যুর পরেও তার সাথে কথা বলার চেষ্টা করছে। ওবি ওয়ান তাকে জানায় যে এসব কম্পিউটারের উপর দিয়ে বিশ্বাস হাঁটাও এবং নিজের ফোর্সটাকে বিশ্বাস করো। লিউক তার কথাটা শোনে এবং তার টার্গেটিং ডিভাইসটা সরিয়ে সরাসরি নিজের ফোর্সটা ব্যবহার করে। তবে ডার্থ ভেডার তো তার পিছনে ছিল, তবে সময় মতন হান সোলো সেখানে চলে আসে লিউককে বাঁচানোর জন্য। ডার্থ ভেডার তার লক্ষ্য ভ্রষ্ট হয়ে যায়, এবং সেই সুযোগে লিউক একেবারে সঠিক স্থানে সেই মিসাইলটা মেরে দেয়, যার ফলে সম্পূর্ণ ডেথ স্টার একেবারে ধ্বংস হয়ে যায়। একটা খুশির মুহূর্ত, কারণ তারা শুধু এম্পায়ারকে একটা যুদ্ধে হারায়নি, বরং নিজেদের গ্রহটাকেও কিন্তু বাঁচিয়েছে তারা। সেই লড়াইতে R2 নিজের যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়েছে, যেমনটা সে এর আগেও দিয়েছিল। সে অনেকটা ড্যামেজ হয়েছে, তবে লিউক C3কে প্রমিস করেছে যে R2কে সে একেবারে ঠিক করে দেবে, আর সেটাই হয়। R2 একেবারে চাঙ্গা, যাকে দেখে সবাই খুশি। অন্যদিকে লিউক এবং হানকে তাদের সাহসিকতার জন্য পুরস্কৃত করা হয়। তবে এই যুদ্ধ কিন্তু এখনও থেমে থাকেনি, ডার্থ ভেডার এখনও বেঁচে রয়েছে। সো কী হবে এরপরে, সেগুলো অবশ্যই আমরা পরবর্তী সিনেমাগুলোতে জানতে পারবো। সো এই ছিল ভিডিও, অ্যান্ড আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, এবং আপনাদের মূল্যবান ওপিনিয়নসগুলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আপনি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, এছাড়াও আমার ফেসবুক পেজটাও ফলো করতে পারেন, বা আমার ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারেন যেটা আমি রিসেন্টলি ক্রিয়েট করেছি। আপনি আমার গেমিং চ্যানেলটাও ফলো করতে পারেন, যেগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। আর এই ভিডিও আপাতত এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।